সেমিফাইনালের গাণিতিক সম্ভাবনার সান্ত্বনার এক জয় নিয়ে দেশে ফেরার লক্ষ্যে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গরম খবর, সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ওঠার সমীকরণটা ক্লিয়ার করতে রাশিদ খানদের বিপক্ষে বেশ শক্তিশালী কঠিন একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল। বিস্তারিত একাদশ সহ দেখুন ভিডিওর বাকি অংশে। দর্শক, টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বোলারদের অবদানে টাইগাররা প্রথম রাউন্ড শেষ করলেও সুপার এইটে এসে ধরাশায়ী নাজমুল হোসেন শান্তর দল। ইতিমধ্যে তিন ম্যাচের দুইটিতে হেরে আসর থেকে অনেকটা বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তবে শেষ ম্যাচে যদি আফগানিস্তানের বিপক্ষে জয় পায় টাইগাররা, তাহলে হয়তোবা সেমিতে ওঠার টিকিট পেতে পারে লাল সবুজের প্রতিনিধিরা। তবে তার জন্য বেশ কিছু সমীকরণ মিলাতে হবে বাংলাদেশকে। তাই সুপার এইটের শেষ ম্যাচ শুধু আফগানিস্তানের বিপক্ষে লড়াই নয়, এটাই টাইগারদের সেমিফাইনালে ওঠার ভাগ্য নির্ধারণী ম্যাচ, যার ফলে আসন্ন ম্যাচে জয় পেতেই হবে বাংলাদেশকে। এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে কখনোই বাংলাদেশকে হারাতে পারেনি আফগানিস্তান দল, কিন্তু এই শর্টার ফরম্যাটে এখন পর্যন্ত মুখোমুখি হওয়া এগারো ম্যাচের মধ্যে আফগানিস্তানে ছয়বার জিতেছে এবং বাংলাদেশ জিতেছে পাঁচবার। সর্বশেষ গত বছরের জুলাইয়ে বাংলাদেশে এসেছিল আফগানিস্তান দল দুইটি টি টোয়েন্টি খেলতে এবং সেই দুইটিতে হেরেছিল তারা। এছাড়াও টি টোয়েন্টি বিশ্বকাপে 2014 সালে শুধু একবারই দুদলের সাক্ষাৎ হয়েছে, আর সেই ম্যাচে নয় উইকেটের বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ দল। এবার সেই পরাজয়ে প্রতিশোধ নেওয়ার মতো সক্ষম পরিবেশ ও পরিস্থিতি পেয়ে গেছে আফগানরা। এখন ফর্মের তুঙ্গে রয়েছে রাশিদ খানের দলটি। পেস বোলিং স্পিনারদের ধাপটে প্রতিপক্ষ দলগুলোর জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে তারা। সে কারণে নিজেদের জন্য সুবিধাজনক উইকেট ও পরিবেশ পেয়ে জায়ান্ট ক্লিয়ার হয়ে উঠেছে আফগানরা। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে এবং সেই হারের কারণে সুপার এইটে উঠতে পারেনি কিউইরা। সব মিলিয়ে বাংলাদেশের সেই শক্তিমত্তায় পরিসংখ্যান ও বর্তমান পরিস্থিতিতে এগিয়ে আছে আফগানিস্তান দল। অন্যদিকে টি টোয়েন্টি খেলার যে মনোভাব বাংলাদেশি ব্যাটারদের, তাদের ধারাবাহিক ব্যর্থতা রাশিদ খান ফজল হক পারুকীদের বোলিং এর সামনে আরো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, কারণ আফগানদের বোলিং আক্রমণ বেশ বৈচিত্র্যময়। আর তাই বাংলাদেশের একাদশে দু একটি পরিবর্তন দেখা যেতে পারে এ ম্যাচে। জাকির আলীর জায়গায় সৌম্য সরকার এবং মোস্তাফিজুর রহমানের পরিবর্তে শরীফুল ইসলাম আসতে পারেন। তবে জাকির এ ম্যাচের একাদশ থেকে ছিটকে পড়েছেন সেটি প্রায় নিশ্চিতই বলা চলে। সুপার এইট পর্বের দুই ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের সামনে সহজ আত্মসমর্পণ করেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার পর ভারতের কাছেও হেরেছে বড় ব্যবধানে। সেমিতে যাওয়ার যে জটিল সমীকরণ রয়েছে সেটি মিলাতে হলে টাইগারদের ব্যাটিং পারফরম্যান্সের বিকল্প নেই। ম্যাচটি শুরু হবে আগামীকাল সকাল 6:30। সব মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে লড়াই করতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হল তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম।